নমস্কার বন্ধুরা, তেতোর কারণে যারা উচ্ছে বা করলা খেতে একেবারেই পছন্দ করে না, মানে উচ্ছে বা করলার তরকারি বা ভাজি এই সমস্ত রেসিপি একদমই খেতে চায় না, তাদের উচ্ছে গ্রেট করে এই নতুন রেসিপিটা যদি একবার বানিয়ে দিতে পারেন, দেখবেন তারাও চেটে পুটে খাচ্ছে। আশা করছি বাড়ির ছোটরাও এই রেসিপিটা ভীষণ পছন্দ করবে, আর গরম গরম ভাতের সাথে উচ্ছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো উচ্ছে বা করলার এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রামের মতো নিয়ে নিয়েছি উচ্ছে। উচ্ছেগুলোকে আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা উচ্ছে নিয়ে তার মাথার দিক থেকে খানিকটা অংশ কেটে বাদ দিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি গ্রেটার। তো এই গ্রেটারের সাহায্যে সমস্ত উচ্ছেগুলোকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা উচ্ছেগুলোকে একেবারে ঝিরিঝিরি করে পারলে কুচিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় উচ্ছেগুলো গ্রেট করে দিলেই রেসিপিটা বেশি ভালো হয়। আর এই যে উচ্ছের মাঝের বীজের অংশটা রয়েছে, এটা একটা চামচের পেছন দিয়ে বার করে নেব আর এটা ফেলে দেব। যেহেতু উচ্ছের বীজ খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয়, আর উচ্ছের বীজ খেলে হজমও হয় না, সেই কারণে উচ্ছের বীজগুলো বাদ দিয়েই আজকে রেসিপিটা তৈরি করছি। চাইলে আপনারা ছুরির সাহায্যেও কিন্তু উচ্ছের বীজগুলোকে বাদ দিয়ে নিতে পারেন। তো দেখুন উচ্ছের বীজটা একদম সমস্তটাই ফেলে দিয়েছি। এখন বন্ধুরা এই যে বাকি উচ্ছেগুলোকেও সুন্দর করে গ্রেট করে নেব। আর বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রথম উচ্ছেটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর এই যে শেষের দিকের অংশটা খানিকটা বাদ দিয়ে নিলাম। তো এইরকম ভাবেই বন্ধুরা বাকি সমস্ত উচ্ছেগুলোকে গ্রেট করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা যদি উচ্ছে বা করলার এইরকম ইউনিক রেসিপি তৈরি করে খেয়ে থাকেন, অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যদি না খেয়ে থাকেন তবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। তো এদিকে বন্ধুরা সমস্ত উচ্ছেগুলোকে দেখুন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। আর উচ্ছেগুলোকে গ্রেট করার আগেই কিন্তু আমি জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। চাইলে আপনারা সাদা তেলেও কিন্তু রান্নাটা করতে পারেন। তেল দিয়ে তেলটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। তো তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্রেট করা উচ্ছে সমস্তটাই এখন ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। তো সমস্ত গ্রেট করা উচ্ছে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ। উচ্ছে ভাজার সময় হলুদ গুঁড়ো দেওয়ার একদমই দরকার নেই, সামান্য একটু লবণ দিয়ে উচ্ছেগুলোকে খুব ভালো করে ভেজে নিলেই হবে। উচ্ছের মধ্যে যে এক্সট্রা জল রয়েছে সেই জল পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এতে করে কি হবে, উচ্ছের যে তেতো ভাব সেটা কিন্তু অনেকটাই চলে যায়। উচ্ছে যত ভালো করে ভাজা হবে উচ্ছের তেতো ভাবটাও কিন্তু ততটাই কম থাকবে। তো দেখুন উচ্ছেগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর উচ্ছের ভেতরে যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু অনেকটাই কমে গেছে। তো এর থেকে আর বেশি ভাজবার দরকার নেই, আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিলাম, আর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ভেজে নেওয়া উচ্ছেগুলোকে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1/2 ইঞ্চির মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি একটা কুচানো কাঁচা লঙ্কা। অনেকেই তেতোতে ঝাল একেবারেই পছন্দ করে না বা খায় না, যারা তেতোতে ঝাল খান না তারা অবশ্যই কিন্তু লঙ্কাটা স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর দিলাম ভাজা জিরের গুঁড়ো। যেহেতু উচ্ছেগুলোকে ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে সেই কারণে কিন্তু এখানে লবণের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি। তো সমস্ত উপকরণ দিয়ে ভেজে নেওয়া উচ্ছের সাথে খুব ভালো করে দেখুন হাত দিয়ে মেখে নিচ্ছি। তো এইরকম ভাবে বেশ একটু চটকে চটকে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। আর বন্ধুরা আপনারা যারা পেঁয়াজ খান না বা নিরামিষভাবে রেসিপিটা তৈরি করতে চান, তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারবে। তো এদিকে দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আরো কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দেব 4 চামচ পেঁপে, 3 চা চামচ চালের গুঁড়ো। যদি বাড়িতে চালের গুঁড়ো না থাকে তবে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন বা সুজিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ বেসন। সামান্য একটু এর মধ্যে দিয়ে দেব জল, খুব বেশি কিন্তু একদমই জল দেবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যাবে।
একদমই সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটা একসাথে মেখে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে জল দেবেন, যদি পরে জল লাগে তবে অ্যাড করে নেবেন। তো আমি একবারেই যেটুকুনি জল দিয়েছি তাতেই দেখুন একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। মিশ্রণটা খুব বেশি পাতলা করা যাবে না আর একেবারে টাইট করা যাবে না, ঠিক এইরকম ভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো এটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এখন এই বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আবারও ওভেনে একটা ফ্রাইং প্যান বা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল বা সাদা তেল। আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন উচ্ছের যে মিশ্রণটা রেডি করে নিয়েছি তার থেকে ঠিক এইরকম অল্প অল্প করে নিয়ে বড়ার শেপে এগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একটু চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি যাতে এটা খেতে বেশ মুচমুচে হয় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। বন্ধুরা, উচ্ছের এই বড়া শুধু ভাতের সাথে নয়, আপনারা শুধু মুখেও কিন্তু এই উচ্ছের বড়া তৈরি করে খেতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তো এই সময় বন্ধুরা আরো একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল এ সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে দেখুন সমস্ত উচ্ছের বড়াগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এখন এপিট ওপিট বেশ লাল লাল করে মুচমুচে করে এগুলোকে ভেজে নেব। আর যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া রয়েছে তো বড়াগুলো কিন্তু খেতেও ভীষণ মুচমুচে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে বেশ একটু সময় নিয়ে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। প্রথমে এইরকম একটা ঝাঁঝরির মধ্যে তুলে নিলাম যাতে তেলটা সুন্দরভাবে ঝরে যায়। এখন এটাকে তেল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নেব আর আপনাদের একটা একটু ভেঙে দেখিয়ে দেব, আপনারাই দেখে নিন কতটা মুচমুচে হয়েছে এই বড়াগুলো। সত্যি বলতে গরম গরম ভাতের সাথে উচ্ছের এই বড়া খেতে কিন্তু দারুণ লাগে। যারা উচ্ছে বা করলা খেতে একেবারেই পছন্দ করে না তারাও দেখবেন চেটে পুটে খাবে, বড়াগুলো এতটাই টেস্টি হয়। আপনাদের একটা বড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন বড়াগুলো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে। তো আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।